সাধারণ পদ্ধতিতে জৈব যৌগের নামকরণে জৈব যৌগের গঠন সম্পর্কে আমরা কিছুই ধারণা লাভ করতে পারি না। আবার একই যৌগ ভিন্ন ভিন্ন দেশে আবার ভিন্ন ভিন্ন নামেও পরিচিত, এর ফলে কি হবে, লক্ষ লক্ষ যে জৈব যৌগ আছে তাদেরকে মনে রাখতে, তাদের ধর্ম, গঠন কাঠামো এসব মনে রাখতে অনেকটা সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়। বিভিন্ন জায়গায় যদি বিভিন্ন নামে পরিচিত হয় তাহলে একটা সমস্যা তো থাকবেই, একই যৌগ অথচ বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত, এতে একটা কনফিউশন সৃষ্টি হতে পারে। সেই কারণে 1957 খ্রিস্টাব্দে আন্তর্জাতিক বিশুদ্ধ ও ফলিত রসায়ন সংঘ, যার ইংলিশের মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, যাকে সংক্ষেপে বলা হয় IUPAC, ইউপ্যাক, জৈব যৌগের সুস্পষ্ট একটা নামকরণের ধরন পদ্ধতি হিসেবে পরিচিত হলো, এটাকেই বলা হচ্ছে IUPAC পদ্ধতি। ওকে, তার মানে এখন একটা নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করেই এই লক্ষ লক্ষ জৈব যৌগের নামকরণগুলো করা হবে এবং যেটা সর্বজন গ্রাহ্য, বিভিন্ন দেশ সবাই এটাকে মেনে নেবে এবং এই নামেতেই সব দেশেতেই পরিচিত হবে একটি নির্দিষ্ট যৌগ। বর্তমানে সর্বত্রই এই পদ্ধতি প্রচলিত আছে। তাহলে যে পদ্ধতিতে আমরা জৈব যৌগের নামকরণ করব সেই পদ্ধতির নাম কি হলো, ইউপ্যাক পদ্ধতি, IUPAC পদ্ধতি, যার ফুল ফর্ম হলো ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। আর এই IUPAC পদ্ধতিতে সরল হাইড্রোকার্বনের নামের দুটি অংশ আছে, একটি হলো শব্দমূল যাকে বলা হয় ওয়ার্ড রুট, আর একটি হলো শ্রেণী প্রত্যয় যাকে বলা হয় ক্লাস সাফিক্স। তাহলে শব্দমূল দ্বারা কী বোঝানো হয়, শব্দমূল দ্বারা কার্বন শৃঙ্খলে উপস্থিত কার্বন সংখ্যাকে বোঝানো হয়, মানে ওই কার্বন শৃঙ্খলে কতগুলি কার্বন বর্তমান আছে সেই সংখ্যাটিকে বোঝানো হয়, 1, 2, 3, 4 এরকম যে কার্বন সংখ্যা আছে সেটিকে বোঝানোর জন্য এই শব্দমূলটি ব্যবহৃত হয়। অপরদিকে সম্পৃক্ত না অসম্পৃক্ত হাইড্রোকার্বন, যে শ্রেণী সেই শ্রেণী পরিচয়টিকে বোঝাতে শ্রেণী প্রত্যয় ব্যবহৃত হয়। এখন এসো দেখে নিই কার্বন পরমাণুর সংখ্যা হিসাবে শব্দমূলের নাম কী হবে। দেখো, যদি কার্বন শৃঙ্খলটিতে একটি মাত্র কার্বন থাকে তাহলে শব্দমূলটি হবে মিথ, এগুলি মনে রাখতে হবে, শব্দমূলটি মনে রাখতে হবে। যদি দুটি কার্বন পরমাণু থাকে কার্বন শৃঙ্খলে তাহলে শব্দমূলটি হবে ইথ, যদি তিনটি কার্বন পরমাণু থাকে তাহলে শব্দমূলটি হবে প্রোপ, আর যদি চারটি কার্বন পরমাণু থাকে কার্বন শৃঙ্খলে তাহলে শব্দমূলটি হবে বিউট, আর যদি কার্বন শৃঙ্খলে পাঁচটি কার্বন পরমাণু থাকে তাহলে সেক্ষেত্রে শব্দমূল হবে পেন্ট। এই শব্দমূলগুলিকে কার্বন পরমাণু সংখ্যা অনুযায়ী তোমাদের মনে রাখতে হবে। তোমরা সমগণীয় শ্রেণী সম্পর্কে আগেই একটা ধারণা লাভ করেছ, তো বিভিন্ন শ্রেণীর যে যৌগ আছে তাদের জন্য শ্রেণী প্রত্যয় কী হবে সেগুলি এসো আমরা জেনে নিই। দেখো, অ্যালকেনের জন্য শ্রেণী প্রত্যয় হবে এন, অ্যালকিনের জন্য হবে ইন, অ্যালকাইন যদি হয় তাহলে শ্রেণী প্রত্যয় হবে আইন, অ্যালকোহল যদি হয় তাহলে তার শ্রেণী প্রত্যয় হবে অল, অ্যালডিহাইড যদি হয় তাহলে তার শ্রেণী প্রত্যয় হবে অ্যাল, এবং পাশেপাশে দেখতে পাচ্ছ গ্রুপগুলিকে লেখা আছে যেগুলি অলরেডি তোমরা জেনে এসেছো। কিটোন যদি হয় তাহলে তার শ্রেণী প্রত্যয় হবে কি, ওন, কার্বক্সিলিক অ্যাসিড যদি হয় তাহলে তার শ্রেণী প্রত্যয় হবে ওইক অ্যাসিড। তোমাদের শুধু বাংলা নামগুলিকেই মনে রাখতে হবে, ইংলিশটা মনে রাখতে পারো, অসুবিধা নেই। এসো তাহলে আমরা এখন অ্যালকেনের IUPAC নামকরণগুলো শিখে নিই। তো প্রথমে দেখতে পাচ্ছ আমাদের বাঁদিকে আছে অ্যালকেনের সংকেত, তারপরে শব্দমূল, তারপরে শ্রেণী প্রত্যয়, আর লাস্টে অ্যালকেনের নাম কী হবে সেটা আমরা জেনে নেব। তো দেখো, অ্যালকেনের সংকেতে প্রথমে আছে CH4। শব্দমূল কী হবে, একটাই কার্বন আছে তাই শব্দমূল হবে মিথ। শ্রেণী প্রত্যয় কী হবে, যেহেতু এটা অ্যালকেনের মধ্যেই পড়ছে, এখানে কোনো ডাবল বন্ড নেই, ট্রিপল বন্ড নেই, শুধু সিঙ্গেল বন্ড আছে, তাই অ্যালকেনের মধ্যে পড়ছে, অ্যালকেনের শ্রেণী প্রত্যয় আমরা কী জেনে এসেছি, এন হয়। তাহলে শব্দমূল প্লাস শ্রেণী প্রত্যয় করলে আমরা অ্যালকেনের নামটি পেয়ে যাব। তাহলে শব্দমূল পেলাম মিথ, শ্রেণী প্রত্যয় পেলাম এন, এই দুটোকে যদি যোগ করে দিই তাহলে আমরা কী পাচ্ছি, মিথ প্লাস এন, যদি আমরা পুরোপুরি যোগ করে দিই কী পাবো, মিথ এন, মিথেন, মিথ মিথ প্লাস এন মিথেন। সেরকম পরের যে অ্যালকেনের সংকেতটি আছে সেটি হলো কি, CH3 CH3। ওকে,
তো এখানে কার্বনের সংখ্যা কতগুলি আছে? দুটি। দুটি হলে কার্বনের সংখ্যা যদি দুই হয় তাহলে শব্দমূল কি জেনে এসেছি আমরা, ইথ হবে, আর শ্রেণী প্রত্যয় একই থাকবে, এনই হবে, কারণ এগুলো তো অ্যালকেনের মধ্যেই পড়ছে। তাহলে আমরা কি পাচ্ছি? ইথ প্লাস এন, ইথেন। একই রকমভাবে পরের অ্যালকেনের সংকেতটি দেখো কি আছে, সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ থ্রি। তাহলে এখানে কার্বনের সংখ্যা কতগুলি? তিনটি। তিনটি কার্বনের জন্য শব্দমূল কি হবে আমরা জেনে এসেছি, দেখো প্রোপ। এগুলি মনে রাখবে শব্দমূলগুলো, এই জন্যই মনে রাখার প্রয়োজন। তিনটি কার্বনের জন্য শব্দমূল হয় প্রোপ, আর শ্রেণী প্রত্যয় একই থাকছে এন, তাহলে কি হবে, প্রোপ প্লাস এন, অ্যালকেনের নামটি হয়ে যাবে প্রোপেন। তাহলে তোমরা এরকমভাবে বুঝতে পারছো, চারটি যদি কার্বন থাকে তার শব্দমূল কি হয় জেনে এসেছো, বিউট প্লাস এন, বিউটেন। পাঁচটি যদি কার্বন থাকে তাহলে কি হবে, পেন্ট প্লাস এন, পেন্টেন। এরকমভাবে অ্যালকেনের আইইউপিএসি নামগুলি করতে হবে, আশা করি বুঝতে পেরেছো। এরপর এসো আমরা অ্যালকিনের কীভাবে আইইউপিএসি নামকরণ করতে হয় সেটি জেনে নিই। তো দেখো এখানেও এই একই রকমভাবে যতগুলি কার্বন আছে সেই অনুযায়ী শব্দমূলটি বসবে, কিন্তু এখানে ইথ থেকেই শুরু হবে, কারণ মিনিমাম দুটি কার্বন প্রয়োজন অ্যালকিনের জন্য। তো ইথ থেকেই শুরু হবে, এখানে কিন্তু মিথ থেকে শুরু হবে না। আর আমরা আগেই জেনে এসেছি যে অ্যালকিনের ক্ষেত্রে শ্রেণী প্রত্যয় কী হবে, ইন। ওকে, তাহলে এসো আমরা দেখে নিই। প্রথম অ্যালকিনের যে সংকেতটি আছে সেটি হলো সিএইচ টু ডাবল বন্ড সিএইচ টু। এটি অ্যালকিন কারণ এখানে দ্বিবন্ধন আছে। তো দেখো কতগুলি কার্বন বর্তমান, দুটি। দুটি কার্বন থাকলে শব্দমূল কী হয়, ইথ। ওকে, আর শ্রেণী প্রত্যয় কী হবে, ইন। তাহলে ইথ প্লাস ইন কী হয়ে যাবে, ইথিন, আশা করি বুঝতে পারলে। তো এর পরের অ্যালকিনের সংকেতটি দেখো কী আছে, সিএইচ থ্রি সিঙ্গেল বন্ড সিএইচ ডাবল বন্ড সিএইচ টু। তো এখানে অ্যালকিনটির ক্ষেত্রে তিনটি কার্বন আছে, তো তিনটি কার্বন থাকলে শব্দমূল কী হয়, এই জন্যই বলছি শব্দমূলটি বারবার ভালো করে মুখস্থ করবে। তিনটি কার্বন থাকলে শব্দমূল হয় প্রোপ। ওকে, আর দেখো অ্যালকিনের মধ্যে এটা পড়ছে সমগণীয় শ্রেণী, তাহলে শ্রেণী প্রত্যয়টি কী হবে, ইন। এটা তো ফিক্সড, ইনটা ফিক্সড লাস্টে, তাহলে শব্দমূল পেলাম প্রোপ, লাস্টে পেলাম ইন। তাহলে প্রোপ প্লাস ইন কী হয়ে যাবে অ্যালকিনের নামটা, প্রোপিন। এরপর এসো চারটি কার্বন পরমাণু যুক্ত অ্যালকিনের ক্ষেত্রে নাম কী হবে দেখে নিই। এটি একটু অন্যরকম হবে, তাই এটাকে আলাদাভাবে আমি একটু দেখানোর চেষ্টা করেছি। তো দেখো এখানে উদাহরণে আছে সংকেতে সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ ডাবল বন্ড সিএইচ টু। এই অ্যালকিনের ক্ষেত্রে কার্বন পরমাণুর সংখ্যা কতগুলি, চারটি। তাহলে শব্দমূল কী হবে চারটি কার্বন পরমাণুর জন্য, শব্দমূল হয় বিউট। যেহেতু এটি অ্যালকিন সেহেতু শ্রেণী প্রত্যয় কী হবে, ওই একই, ইন। তাহলে আমরা কী পাচ্ছি, বিউট প্লাস ইন, বিউটিন। এরপর এসো আমরা দেখে নিই দ্বিতীয় যে অ্যালকিনটি আমরা উদাহরণ নিয়েছি তার নাম কী হবে। সংকেতটি দেখো আছে কি, ওই একই টাইপেরই, সিএইচ থ্রি সিএইচ ডাবল বন্ড সিএইচ সিঙ্গেল বন্ড সিএইচ থ্রি। এক্ষেত্রে দেখো ডাবল বন্ডটা মাঝখানে আছে। তো দেখো এখানে আমরা তাহলে বলতে পারি কার্বনের সংখ্যা কতগুলি আছে, চারটি। চারটি হওয়ার জন্য শব্দমূল কী হবে, শব্দমূল এক্ষেত্রেও হবে কি, বিউট। আর যেহেতু এটি একটি অ্যালকিন তাই এর লাস্টে শ্রেণী প্রত্যয় কী হবে, ইন। ওকে, তাহলে এক্ষেত্রেও দেখো আমরা কী নাম পাচ্ছি, বিউট প্লাস ইন সমান বিউটিন। তাহলে তো একটা কনফিউশন শুরু হয়ে গেল, উপরেরটাও বিউটিন আবার নিচেরটাও বিউটিন। তাহলে এক্ষেত্রে আমরা যে সমস্যার সম্মুখীন হলাম এই সমস্যার কি কোনো সমাধান আছে, অবশ্যই আছে, এসো দেখে নিই। এই সমস্যা সমাধানের জন্য আমাদের এখন কার্বনগুলিকে নাম্বারিং করতে হবে। আর এই নাম্বারিং স্টার্ট করব কোন দিক থেকে, যেই দিক থেকে স্টার্ট করলে ডাবল বন্ডের কার্বনটি সবথেকে কম সংখ্যা পাবে সেই দিক থেকে আমরা নাম্বারিংটি স্টার্ট করব। তাহলে দেখো উপরের যে উদাহরণটি ছিল সেখানে আমরা ডান দিক থেকে নাম্বারিংটি স্টার্ট করব। তাহলে একদম ডান দিকের কার্বনকে ওয়ান দিলাম, তারপর টু থ্রি ফোর এরকম করে নাম্বারিং করলাম। এই নাম্বারিং হয়ে যাওয়ার পরে এরপর আমাদের দেখতে হবে যে ডাবল বন্ডটি কোন কার্বনের সাথে যুক্ত আছে। একদম সর্বপ্রথম যে কার্বনের সাথে যুক্ত থাকবে তার নাম্বারিংটাই আমাদের এখানে ধরতে হবে। তো এখানে দেখো এক নাম্বার কার্বনের সঙ্গেই ডাবল বন্ডটি প্রথম আমরা পাচ্ছি, তাই এখানে এক নাম্বার কার্বনটিকে আমাদের বিবেচনা করতে হবে। চারটি কার্বনের জন্য আমরা অলরেডি এর নামটি জেনে এসেছি কী হয়, বিউটিন। কিন্তু ডাবল বন্ডের পজিশনটিকে প্রথমে লিখে দিতে হবে। যেহেতু ডাবল বন্ডটি এক নাম্বার কার্বনের সাথে যুক্ত আছে তাই এর নাম হবে ওয়ান বিউটিন।
দ্বিতীয় অ্যালকিনটির ক্ষেত্রে যখন নাম্বারিং স্টার্ট করবে, একটা সুবিধা দেখো যে যেদিক থেকে স্টার্ট করো, ডান দিক থেকে বা বাঁ দিক থেকে, দেখো ডাবল বন্ডটি একই পজিশানেই আসবে। যদি ডান দিক থেকে নাম্বারিং স্টার্ট করি, তাহলে দেখো দু নাম্বার পজিশানেই ডাবল বন্ডটি আসছে। আবার যদি বাঁ দিক থেকে শুরু করি নাম্বারিংটি 1-2 করে, তাহলেও দেখতে পাবে দুই নাম্বার কার্বনেতেই প্রথম ডাবল বন্ডটি আসছে। অর্থাৎ এক্ষেত্রে দুই নাম্বার কার্বনটি ডাবল বন্ডের সাথে অ্যাটাচ আছে, তাই দুই নাম্বার কার্বনটি এখানে বিবেচনা করতে হবে। তাহলে সেই হিসাবে নামকরণটা করি, এসো দেখি। যেহেতু চারটি কার্বন আছে এবং এটি অ্যালকিন, তাই এর নাম কি আমরা পেয়েছিলাম প্রথমে, দেখো বিউটিন। কিন্তু কত নাম্বার পজিশনের ডাবল বন্ডটি আছে, দুই নাম্বার পজিশনে, তাই এর নাম হয়ে যাবে 2-বিউটিন। তোমাদের মনে রাখতে হবে যে আমরা সংখ্যাটি ব্যবহার করছি এবং তারপরে নামটি লিখছি, মাঝে একটি ড্যাশ দিতে হবে। তার মানে আমি বলতে চাচ্ছি 1-বিউটিন বা 2-বিউটিন, এই হিসাবে তোমাদের নামটি লিখতে হবে। অ্যালকাইনের নামকরণ ক্ষেত্রেও দেখো একই রকম পদ্ধতি অবলম্বন করব আমরা। তো প্রথম যে অ্যালকাইনের সংকেতটি আছে সেটি দেখো HC CH। অ্যালকাইনের ক্ষেত্রে কার্বন কার্বনের মধ্যে ট্রিপল বন্ড থাকবে, সংকেতটি পেলাম HC CH। তো এখানে দেখো কার্বনের দুটি কার্বন পরমাণু আছে, দুটি কার্বনের জন্য শব্দমূল কী হয় আমরা জানি, ইথ হয়। আর অ্যালকাইনের জন্য তোমাদের মনে রাখতে হবে শ্রেণী প্রত্যয় হবে কি আইন, এটি তোমাদের মনে রাখতে হবে। তাহলে কি পেলাম, ইথ প্লাস আইন, ইথাইন। একই রকমভাবে পরের উদাহরণটি দেখো কি আছে, CH3CCCH। তাহলে এই অ্যালকাইনের সংকেতটির ক্ষেত্রে তিনটি কার্বন পরমাণু আমরা পাচ্ছি, তাহলে শব্দমূল কী হবে, তিনটি কার্বনের জন্য আমরা পাই প্রোপ, আর শ্রেণীপ্রত্যয় একই থাকবে আইন। তাহলে কি আমরা পাচ্ছি, প্রোপ প্লাস আইন, প্রোপাইন। আশা করি বুঝতে পারলে। দেখো অ্যালকিনের মতো অ্যালকাইনের ক্ষেত্রেও চারটি কার্বন পরমাণু থাকলে একই রকম সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়। উদাহরণ দুটিকে দেখলেই বুঝতে পারবে, দুটিতেই চারটি কার্বন পরমাণু আছে কিন্তু ট্রিপল বন্ডের পজিশানটা একটু আলাদা আছে, এইগুলিকে আইসোমার বলা হয়, এটা তোমরা আগেই জেনে এসেছো। তো এক্ষেত্রে চারটি কার্বন পরমাণু দুই ক্ষেত্রেই থাকার জন্য অ্যালকাইনটির যেটি নাম হবে সেটি হচ্ছে বিউটাইন, কারণ বিউট প্লাস আইন, বিউটাইন। সেই একই রকম সমস্যার আমরা সম্মুখীন হচ্ছি, এটাকে ওভারকাম করা যায় একই রকমভাবেও, এক্ষেত্রেও আমাদের নাম্বারিংটা স্টার্ট করতে হবে। অ্যালকিনের মতো একই রকমভাবে এখানেও নাম্বারিং স্টার্ট করতে হবে, এমনভাবে নাম্বারিং স্টার্ট করতে হবে যেদিক থেকে নাম্বারিং স্টার্ট করলে ট্রিপল বন্ডটি সব থেকে কম নাম্বার পাবে। তো সেহেতু দেখো উপরে যে উদাহরণটি আছে, আমরা ডান দিক থেকে যদি নাম্বারিং স্টার্ট করি তবেই ট্রিপল বন্ডটি কম নাম্বার পাবে। যদি আমরা ডান দিক থেকে 1-2-3-4 করে নাম্বারিং স্টার্ট করি, তাহলে বুঝতে পারছো এই অ্যালকাইনটির নাম কি হবে, 1-বিউটাইন। তাহলে একই রকমভাবে তোমরা বুঝতে পারছো দ্বিতীয় অ্যালকাইনটির নাম কি হবে, 2-বিউটাইন। এরপর এসো আমরা অ্যালকোহল গোত্রের IUPAC নামকরণগুলি দেখে নিই। তো এক্ষেত্রে তোমাদের কয়েকটি জিনিস মনে রাখতে হবে, একটি হলো এক্ষেত্রে শব্দমূল আর মিথেন, ইথেন বা প্রোপেন হিসাবে ব্যবহার হবে না, এক্ষেত্রে চেঞ্জ হয়ে হবে মিথান, ইথান, প্রোপান, এই চেঞ্জটি তোমাদেরকে মাথায় রাখতে হবে। আর দ্বিতীয় যে চেঞ্জটি হবে সেটি হলো এখানে শ্রেণী প্রত্যয় হিসাবে ব্যবহৃত হবে অল, এই দুটি মাথায় রাখলেই তোমরা নামকরণটি করতে পারবে। এসো আমরা অ্যালকোহলের তাহলে প্রথম যে গঠনটি আছে বা সংকেতটি সেটি হলো CH3OH। CH3OH তোমাদের অবশ্যই মনে আছে যে অ্যালকোহলের যে গ্রুপ সেটি হলো OH গ্রুপ, হাইড্রক্সিল গ্রুপ, এটি থাকলেই সেটি অ্যালকোহল গোত্রের মধ্যে পড়বে। তাহলে প্রথম যে অ্যালকোহলের সংকেতটি আছে সেটি হলো CH3OH, এর তাহলে নাম কী হবে এটি এসো আমরা শিখে নিই। দেখো এখানে কার্বন কতগুলি আছে, একটি কার্বন আছে, একটি কার্বন থাকলে শব্দমূল কী হয়, শব্দমূল হয় মিথ, তাহলে হবে এখানে মিথান, ওকে। আর শ্রেণীপ্রত্যয় হয় অল, তাহলে মিথান প্লাস অল, তার মানে আমরা পাচ্ছি মিথানল, এভাবে নামটা করতে হবে। তাহলে দ্বিতীয় সংকেতটি দেখো কী আছে, CH3CH2OH, এক্ষেত্রে কার্বনের সংখ্যা কতগুলি আছে, দুটি, তার মানে এখানে শব্দমূল কী হবে, শব্দমূল হবে ইথ, আর শ্রেণীপ্রত্যয় তো অল অবশ্যই হবে, তাহলে ইথ, ইথের জন্য কি হবে, ইথান, আর অল, ইথান প্লাস অল সমান হচ্ছে ইথানল। আশা করি বুঝতে পারছ। তো এসো তিন নাম্বার যে সংকেতটি আছে সেটা দেখে নিই, CH3CH2CH2OH। তাহলে দেখো এখানে কার্বনের সংখ্যা কতগুলি, তিনটি, তাহলে এক্ষেত্রে শব্দমূল হবে কি, প্রোপ, প্রোপ থেকে কি হয়ে যাবে, প্রোপান, ওকে। আর অল যুক্ত হবে, তাহলে প্রোপান প্লাস অল, তাহলে এই অ্যালকোহলটির নাম হয়ে যাবে প্রোপানল।
আবার একে ওয়ান প্রোপানলও বলা হয়, যেহেতু এক নাম্বার পজিশনে হাইড্রক্সিল গ্রুপ অর্থাৎ ওইচ গ্রুপটি আছে। নিচে দেখো প্রোপানলের আরেকটি আইসোমার এখানে আমি দিয়েছি, এটি তোমাদের হোম টাস্ক থাকলো, এটি তোমরা নিজেরা করবে। এরপর এসো আমরা অ্যালডিহাইডের আইইউপিএসি নামকরণটা শিখে ফেলি। তোমরা ইতিমধ্যেই জানো যে অ্যালডিহাইডের যে গ্রুপ সেটা হলো সিএইচও গ্রুপ, তার মানে যৌগটির মধ্যে সিএইচও গ্রুপটি থাকবে। তো তোমাদের ওই একই রকমভাবেই মনে রাখতে হবে, এক্ষেত্রে শব্দমূল রূপে ব্যবহার হবে আগের মতোই মিথান, ইথান, প্রোপান, কিন্তু শ্রেণী প্রত্যয়টি এক্ষেত্রে চেঞ্জ হয়ে যাবে, এক্ষেত্রে হবে অ্যাল। অ্যালডিহাইডের যে অ্যালডিহাইডের অ্যাল, এক্ষেত্রে শ্রেণী প্রত্যয়টিও হবে অ্যাল। এই কটি জিনিস তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে দেখো অ্যালডিহাইডের প্রথম যে সংকেতটি আছে সেটি হলো HCHO। তো এক্ষেত্রে দেখো কতগুলি কার্বন পরমাণু আছে, এক্ষেত্রে দেখো একটি কার্বন পরমাণু আছে। তাহলে শব্দমূলটি কী হবে? মিথান, এটা তোমরা অলরেডি আগেই শিখে এসেছো। আর শ্রেণী প্রত্যয়টি কী হবে? অ্যাল। তাহলে আমরা কী পেলাম? মিথান আর অ্যাল। তাহলে মিথান প্লাস অ্যাল সমান আমরা কী পাবো? মিথানল। এইভাবে অ্যালডিহাইডের নামকরণটি করতে হবে। তো দ্বিতীয় যে সংকেতটি আছে অ্যালডিহাইডের, দেখো CH3CHO, CH3CHOতে কতগুলি কার্বন পরমাণু আছে? দেখো দুটি। তাই দুইটি কার্বন পরমাণু থাকলে শব্দমূল কী হয়? আমরা জানি ইথান, আর শ্রেণী প্রত্যয় একই হবে অ্যাল। তাহলে আমরা এক্ষেত্রে কী পাচ্ছি? ইথান প্লাস অ্যাল মানে হচ্ছে ইথানল, তাহলে নামটি হলো ইথানল। এরপরের যে সংকেতটি আছে দেখো CH3CH2CHO, এক্ষেত্রে তিনটি কার্বন পরমাণু থাকায় শব্দমূল হবে প্রোপান, আর শ্রেণী প্রত্যয় একই হবে অ্যাল, তাহলে প্রোপান প্লাস অ্যাল, প্রোপানল। আশা করি তোমরা বুঝতে পারলে। তো তোমাদের বলে রাখি আইইউপিএসসি নামের সাথে সাথে তোমরা যে সাধারণ নামগুলি দেওয়া আছে সংকেতের পাশে সেগুলিকেও তোমাদের মনে রাখতে হবে, কারণ এগুলিও প্রয়োজনীয়। এরপর এসো আমরা কিটোনের আইইউপিএসসি নামকরণটা শিখে ফেলি। তো তোমরা জানো যে কিটোনের যে গ্রুপ সেটা হলো সি ডাবল বন্ডেড ও, এই গ্রুপটি কিটোনের মধ্যে উপস্থিত থাকে। আর তোমাদের মনে রাখতে হবে যে কিটোনের ক্ষেত্রে শ্রেণী প্রত্যয় হলো ওন, অর্থাৎ লাস্টে ওন থাকবে। এটি একটি কিটোনের উদাহরণ, সংকেতটি দেখো CH3CO CH3। তাহলে এখানে কতগুলি কার্বন পরমাণু আছে? দেখতে পাচ্ছ তিনটি। তিনটি থাকার জন্য শব্দমূল কী হবে? শব্দমূল হবে প্রোপান, আর শ্রেণী প্রত্যয় কী হয়েছে কী জানো? ওন হবে। তাহলে আমরা পাচ্ছি প্রোপান প্লাস ওন অর্থাৎ প্রোপানন। আর দেখো দুই নাম্বার পজিশনে কিটো গ্রুপটি থাকায় একে আবার টু প্রোপানোনও বলা যায়। এই একই নিয়ম অনুসরণ করে তোমরা এই হোম টাস্কগুলি যেগুলো আমি দিলাম এগুলি বাড়িতে প্র্যাকটিস করো, ঠিক আছে? আশা করি করতে পারবে। এবার এসো আমরা কার্বক্সিলিক অ্যাসিডের আইইউপিএসসি নামকরণটা শিখে ফেলি। তো এক্ষেত্রে তোমরা জানো যে কার্বক্সিলিক অ্যাসিডের যে গ্রুপ, কার্বক্সিলিক গ্রুপ, সেটা হলো COOH গ্রুপ, এটা তোমরা অলরেডি জানো। আর এক্ষেত্রে যে শ্রেণী প্রত্যয়টি ব্যবহৃত হবে সেটি হলো ওইক অ্যাসিড, ঠিক আছে? এইগুলি তোমাদের মনে রাখতে হবে। এক্ষেত্রে প্রথম সংকেতটি দেখো কার্বক্সিলিক অ্যাসিডের আছে HCOOH। তাহলে এখানে কার্বন যেহেতু একটাই আছে সেহেতু শব্দমূলটি কী হবে? মিথান, এটা তোমরা জানোই। আর শ্রেণী প্রত্যয়টা জেনে এসেছো কী হবে? ওইক অ্যাসিড। তাহলে মিথান প্লাস ওইক অ্যাসিড, তাহলে নামটা কী হয়ে যাবে? মিথানোইক অ্যাসিড। আশা করি বুঝতে পারলে। তাহলে এরপরে পরের সংকেতটি দেখো CH3COOH, এক্ষেত্রে দেখো কতগুলি কার্বন পরমাণু আছে? দুটি। দুটির জন্য শব্দমূল হবে কি? ইথান, আর শ্রেণী প্রত্যয় তো একই হবে ওইক অ্যাসিড, তাহলে ইথান প্লাস ওইক অ্যাসিড, তাহলে কী পাই আমরা? ইথানোইক অ্যাসিড। একই রকমভাবে পরের সংকেতটিও দেখো CH3CH2COOH, এক্ষেত্রে তিনটি কার্বন পরমাণু থাকায় শব্দমূল হবে প্রোপান, আর শ্রেণী প্রত্যয় তো ওইক অ্যাসিড আছেই, তাহলে প্রোপান প্লাস ওইক অ্যাসিড হবে কি নামটি? প্রোপানোইক অ্যাসিড, ঠিক আছে? এইভাবে কার্বক্সিলিক অ্যাসিডের আইইউপিএসসি নামকরণগুলি করতে হবে। আবার বলে রাখছি সাধারণ নামগুলি যেগুলি লেখা আছে, দেখো HCOOH এর ফর্মিক অ্যাসিড, CH3COOH এর অ্যাসিটিক অ্যাসিড, এই সাধারণ নামগুলিও তোমরা কিন্তু মনে রাখার চেষ্টা করবে। এগুলিও প্রচলিত নাম হিসাবে আমাদের মনে রাখতে হবে, তার সাথে আইইউপিএসসি নামগুলো তো অবশ্যই মনে রাখবে। আশা করি আইইউপিএসসি নামকরণটি তোমাদের বোঝাতে পারলাম আমি। থ্যাংক ইউ।